Hello everyone, welcome to my channel. This is a channel for classes on economics. We are adding a new dimension to the classes from today. Hokoloke mor channel loi swagatam. Aji pora ami eta notun starting kori asu. Ei channel to basically economics or channel. Yate economics or class diya ase. Major or past course. Amar college authority para, principal sir para, amar kua hoise je high secondary class er karone olo help korar karone. To ami aji para high secondary class yate kisuman add kori jam. Sobor help hobo class er buji thaka class er jeneke tumaloke bujha teneke yate buji hoba. Okol difference to ki, what is the difference? We all know that the situation is not good, so your classes are getting hampered, so that's why we are doing the classes online. And one of the facility of this is that you will be getting the classes like your regular classes, and you can watch the video again and again to understand the concept better. Ji ho, high secondary class er karone ami এইটো প্রথম যেটো ভিডিও হবো, এই ভিডিওটো বেসিক্যালি ইন্ট্রোডাক্টরি ভিডিও হবো। তার পিছর ভিডিওর পরা আমার বেশি ক্লাসের পরা আমি ডাইরেক্ট ইমান কথা না পাতি ডাইরেক্টলি ক্লাসে যাম। আজি তোমালোকে কিছুমান কথা ক্লিয়ারলি বুঝি লওয়া দরকার, যাতে তোমালোকর হেল্প হয়, যাতে আমি তোমাক হেল্প করিব পারো। সো দেয়ার আর টু মিডিয়ামস, ইংলিশ মিডিয়াম এন্ড এসএমএস মিডিয়াম ইন হাই সেকেন্ডারি। তো উই উইল বি ডেলিভারিং দ্য লেকচারস ইন বোথ দ্য মিডিয়ামস। আমি দুটা মিডিয়ামতে কথা পাতিম, কেতিয়াবা ইংলিছটো অলপ বেছি হ'ব, কেতিয়াবা অসমীয়াটো বেছি হ'ব, সেইটো বেলেগ কথা। বাট উইল ট্ৰাই টু মেইনটেইন এ বেলেঞ্চ। কিছুমান কাম তোমালোকে কৰিব লগা আছে, সেই কামখিনি তোমালোকে ষ্টেপ ৱাইজ কৰি লোৱা। এক নম্বৰ কথা, যে চেনেল যিটো তোমালোকে দেখা পাই আছে ইউটিউবত, প্ৰথম এই চেনেলটোৰ তলত এনেকৈ ছাবস্ক্ৰাইব লিখা আছে, তোমালোকে ছাবস্ক্ৰাইব মাৰি দিবা। যেতিয়া ছাবস্ক্ৰাইব মাৰি দিবা, তেতিয়া তোমাৰ এই চেনেলটো ছাবস্ক্ৰাইব হৈ গ'ল। এতিয়া মই যিমান ক্লাছ দিম, সেই ক্লাছবোৰ তোমাৰ কি হ'ব, অটোমেটিকেলি তোমাৰ তাতে নটিফিকেশ্যন আহি থাকিব। তুমি এটা বেল আহি বেল আছে, বেলটো ক্লিক কৰি দিবা। সো তুমি অটোমেটিকেলি নটিফিকেশ্যন পাই থাকিবা ক্লাছ আহিছে। তুমি পঢ়িবা, টেক্সটবুক আছে, টেক্সটবুক তোমালোকৰ ডিস্ক্ৰিপশ্যন হ'ব। আমাৰ শিক্ষামন্ত্ৰীয়ে কৈছে কথাটো, সেইখিনি তোমালোকে তাৰ পৰা কভাৰ আপ কৰিবা। কণ্টিনিউৱাছলি সময় পৰাখিনি সময় কৰি যাবা, ঠিক আছে। এইবাৰ বেচিকেলি মই দুটা পার্টই টাচ করিম, মানে আমার সেকেন্ড ইয়ার, এই যে সেকেন্ড ইয়ারের একটা আছে মাইক্রো ইকোনমিক্স, একটা আছে ম্যাক্রো ইকোনমিক্স। তো আমার ক্লাস হওয়া আছে, তো মই সেকেন্ড পার্ট ম্যাক্রো ইকোনমিক্সর যেটা একটা ডাঙর চ্যাপ্টার আছে ন্যাশনাল ইনকাম বুঝিব লাগা, তাতে অলপ ম্যাথামেটিক্যাল প্রবলেমও আছে, সেইখিনি বস্তু মই করিম। আর মাইক্রো ইকোনমিক্সর মই যেটো মার্কেট, ফর্মস অফ মার্কেট, মার্কেট ইকুইলিব্রিয়াম, এইখিনি বস্তু মই কৰিম। তো এটা ডাঙৰ প্ৰশ্ন মই ইয়াৰ থ্ৰুদি কৰিম। এইখিনি মোৰ হৈ গ'লে তাৰপিছত মই বেলেগ ক্লাছতো বেলেগ টপিকতো মই যাব পাৰিম ফৰ হাই ছেকেণ্ডেৰী। এবাৰ দেৰ আৰ টু মিডিয়ামছ ৱাচিং মি, ইংলিছ মিডিয়াম এণ্ড এছ এম এছ মিডিয়াম। একচুৱেলি তোমালোকৰ লেট মি কাম টু মাই টপিক, দেট ইজ নেশ্যনেল ইনকাম। আই উইল ষ্টাৰ্ট নেশ্যনেল ইনকাম ফাৰ্ষ্ট এণ্ড আই উইল ফিনিছ ইট এজ কুইকলি এজ পচিবল, ইউ উইল আণ্ডাৰষ্টেণ্ড। তোমালোকে ন্যাশনাল ইনকামৰ কি হ'ব, ডিগ্ৰী কাৰণে মই অলৰেডি চাৰিটা ক্লাছ দিছোঁ। তোমালোকে যেতিয়া চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা, মই দেখাই দিম এতিয়াই, তাতে পাৰ্ট ওৱান, পাৰ্ট টু, পাৰ্ট থ্ৰী, পাৰ্ট ফ'ৰ কৰি চাৰিটা ক্লাছ দিয়া আছে ফৰ মেজৰ। তাতে নেশ্যনেল ইনকামত যিখিনি বস্তু কৰা হৈছে এক্সেক্টলি চেম বস্তু তোমালোকক লাগে। হা, ডিফাৰেঞ্চ ইজ তাতে ব্ৰড কোৱেশ্যন লাগে তোমালোকক, ফাইভ মাৰ্কছ, ছিক্স মাৰ্কছৰ কাৰণে, থ্ৰী মাৰ্কছৰ কাৰণে বস্তুখিনি লাগে, অলপ কমকৈ পঢ়িলে হৈ যাব। কিন্তু ক্লাছ যিখিনি মই কৰাইছোঁ সেইখিনি তোমালোকক লাগিবই। তো অলৰেডি তোমালোকৰ কাৰণে হায়াৰ ছেকেণ্ডেৰী, ছেকেণ্ড ইয়াৰৰ কাৰণে নেশ্যনেল ইনকামৰ গোটেই ক্লাছকেইটা ওৱান, টু, থ্ৰী, ফ'ৰ কৰি মই অলৰেডি আপলোড কৰি দিছোঁ। এইবাৰ কোনখিনি মই দেখাই দিম, কিন্তু এটা প্ৰব্লেম হ'ব ফৰ এছ এম এছ মিডিয়াম ষ্টুডেণ্ট। এছএমএছ মিডিয়াম ষ্টুডেণ্টৰ প্ৰব্লেম কি হ'ব, সেই ক্লাছকেইটা বেছিকেলি মই মেজৰৰ কাৰণে কৰিছিলোঁ, তো গোটেইখিনি মই ইংলিছত কৰি গৈছোঁ। ছিম্পল ইংলিছ, বহুত ছিম্পল ইংলিছ, ইমান টান ইংলিছ নহয়। তো তোমালোকে যেতিয়া শুনিবা তেতিয়া গম পাবা,
কিন্তু তার পিছতে কিছুমান তোমালোকে প্রবলেম ফেস কৰিব পাৰা সেই প্ৰবলেমখিনিৰ কাৰণে এই আজি মেকআপ ক্লাছ এইটো আৰু এটা ভিডিঅ' মাধ্যম নেশ্যনেল ইনকামৰ ওপৰত এইটো এডিশ্যনেল ভিডিঅ' হ'ব তাতে প্ৰবলেম চলভিং হ'ব মেথ কিছুমান আহে তোমালোকৰ এক্সামত সেই মেথছবোৰ কেনেকৈ চলভ কৰিব লাগে আমি সেইটোৰে ডিছকাছ কৰিম তো এতিয়া আমি কেনেকৈ পাম সেই ক্লাছকেইটা যে ক্লাছকেইটা হৈ গৈছে চাৰিটা ক্লাছ ইউটিউবত আছে তার কারণে তোমালোকে এই যে ভিডিও যেটা দেখা পাই আছে এতিয়া যেটা ভিডিও দেখা পাই আছে এই ভিডিওটো তোমালোকে কি করব লাগিব ক্লিক করব লাগিব ক্লিক করে তোমালোকে কি করবা ডাইরেক্টলি ভিডিওত গুছি যাবা মোর যেটা ভিডিও আছে এই ভিডিওটো গুছি যাবা মই দেখাই আছো সো ইউ উইল বি গোইং টু দা ভিডিও সে ফর এক্সাম্পল এইটো মোর ভিডিও তুমি ধরি লওয়া এইটো মোর ভিডিও এনেকে বহুত ভিডিও আছে ইয়াতে সাবস্ক্রাইব আছে এই সাবস্ক্রাইবটো ক্লিক করে দিবা ক্লিক করার পিছত এটা বেল আহিব এইটো মোৰ চেনেল এইকাৰণে মোৰ ছাবস্ক্ৰাইব নাহে ছাবস্ক্ৰাইব আহিব ছাবস্ক্ৰাইবৰ পিছত বেল আহিব আৰু বেল আহিলে তুমি মোৰ চেনেলটোৰ ভিতৰত যাব পাৰিবা এইটো মোৰ চেনেলৰ ভিতৰত তুমি গুচি গ'লা গুচি গ'লে ইয়াতে চোৱা তলত ভিডিঅ' আছে বহুত ভিডিঅ' আছে আৰু ইয়াতে এইটো ড্ৰেগ কৰি দিবা তেতিয়া তুমি দেখা পাবা কি ইয়াতে এই যে যেনেকৈ এই যে নেশ্যনেল ইনকাম থ্ৰী এণ্ড আৰু তলত বহুত ভিডিঅ' আছে ভিউ মোড মাৰি দিবা তোমালোকে ষ্টাৰ্টিঙৰ পৰা নেশ্যনেল ইনকাম ওৱান যিটো আছে ক'ত আছে নেশ্যনেল ইনকাম ওৱান দেখা পাই আছা মষ্ট প্ৰবলি এই যে নেশ্যনেল ইনকাম পাৰ্ট ওৱান প্ৰথমতে এই ভিডিঅ'টো চাবা তাৰপিছত নেশ্যনেল ইনকাম পাৰ্ট টু এইটো এদিন চাবা এদিন বা দুদিন চাবা একটাই চাবা পাৰ্ট টু নাচাবা প্ৰথমত তাৰপিছত পাৰ্ট থ্ৰী চাবা তাৰপিছত পাৰ্ট ফ'ৰ চাবা চ' ফৰ ইংলিছ মিডিয়াম ষ্টুডেণ্ট এইখিনি চাফিচিয়েণ্ট তেওঁলোকে ধুনীয়াকৈ এইটোৰ পৰা বুজি পাব বস্তুখিনি আচ্ছা কিন্তু ইয়াত এটা বস্তু নাই প্ৰব্লেম চলভিংখিনি মই কৰাই দিয়া নাই সেইখিনি আমি কেতিয়া কৰিম সেইখিনি আমি আফটাৰ ডুইং দিছ ক্লাছ এই আজি ক্লাছটোৰ পিছত মই এইটো আপলোড কৰিম আচ্ছা এছ এম এছ মিডিয়াম ষ্টুডেণ্টে কি কৰিব আজি মই এতিয়া তেওঁলোকৰ কাৰণে যিখিনি বস্তু তাতে ইংলিছত কোৱা হৈছে তাত সেইখিনি বস্তু মই অসমীয়াত শ্বৰ্টকৈ কৈ যাম তাৰপিছত দুটা বস্তুৱে চাব লাগিব অসমীয়া ইংলিছ দুটাই চাব লাগিব দেন ইউ উইল বি আণ্ডাৰষ্টেণ্ডিং তোমালোকে বুজি পাবা কিতাপ পালে তাৰপিছত ধুনীয়াকৈ বস্তুবোৰ বুজি পাবা চ' এইখিনি তাৰপিছত যিটো ইম্পৰ্টেণ্ট কাম আছে সেইটো হ'ল তুমি ছাবস্ক্ৰাইব কৰিলে কিন্তু তোমাৰ বহুত ষ্টুডেণ্টে তোমাৰ ফ্ৰেণ্ডছ থাকিলে গমেই নাপায় ক্লাছ হৈ আছে নে কি তোমালোকে এই বস্তুখিনি তোমালোকৰ হোৱাটছআপ ফেচবুক দি শ্বেয়াৰ কৰি দিবা শ্বেয়াৰ কৰি সবকে ক'বা ছাবস্ক্ৰাইব কৰি লোৱাৰ কাৰণে ছাবস্ক্ৰাইব কৰি ল'ব তেওঁলোকে তাৰ পৰা হেল্প পাই থাকিব আৰু কি অসুবিধা পাইছা কোনখিনিত অসুবিধা পাইছে কমেণ্ট ছেকশ্যন আছে মোৰ ফোন নাম্বাৰ নাথাকিলেও কমেণ্ট ছেকশ্যন আছে কমেণ্ট ছেকশ্যনত লিখি দিবা যে আমাৰ এইখিনি বস্তু বুজাত অসুবিধা হৈছে এইখিনি কেনেকৈ কি হৈছে বুজি পোৱা নাই বা এইটো আমাক হ'লে ভাল আছিল তো তেনেকুৱা বস্তু লিখি দিলে মই দেখা পাম মই দেখি পালে সেই তেনেকুৱা আমি একশন লম এইটোর অবস্থা আমি তেনেকে তোমালোক কি হেল্প করব লাগে আমি হেল্প করি সো এইখিনি এইখিনি প্রসেস ফার্স্ট সাবস্ক্রাইব দ্য চ্যানেল সেকেন্ড ক্লিক দ্য বেল আইকন থার্ড শেয়ার দ্য চ্যানেল উইথ ইয়র ফ্রেন্ডস দোজ হু হ্যাভ ইকোনমিক্স অফ কোর্স কিছুমান আমার বাইরের কলেজেও হেল্প হবো পারে হোক ভাল কথা বেলেগ কলেজ যদি হেল্প হয়েছে হোক কোনো কথা নাই বেলেগ ইনস্টিটিউশন বেলেগ হাই সেকেন্ডারি পড়ে হেল্প হয়েছে খুব ভাল কথা হয়ে যাবুক কিন্তু হেল্প হবো লাগে তো মই কৈছিলোঁ যে এইটো ইন্ট্ৰডাক্টৰী এটা ক্লাছ কিন্তু যদিও ইন্ট্ৰডাক্টৰী ক্লাছ ইয়াৰ আগত চাৰিটা ক্লাছ কিন্তু অলৰেডি আপলোড হৈ গৈছে মোটামুটি 40 মিনিটছ 30 মিনিটছৰ এনেকুৱাকৈ ক্লাছ ডাঙৰ ডাঙৰ ক্লাছ আপলোড হৈ গৈছে তো তোমালোকে এইটো চোৱাৰ পিছত তোমালোকে পাৰ্ট ওৱান চাবা অ'কে ফাৰ্ষ্ট ৱাচ দিছ থিং এণ্ড আফটাৰ দেট ইউ গ' টু পাৰ্ট ওৱান দ'জ হু আৰ ফ্ৰম ইংলিছ মিডিয়াম দে কেন ডাইৰেক্টলি ফ্ৰম হিয়াৰ গ' টু পাৰ্ট ওৱান বাট অসমীয়া মিডিয়ামৰ কাৰণে মই কৈছোঁ তোমালোকে বেচিকেলি এতিয়া মই যিখিনি কথা ক'ম সেইখিনিৰ ওপৰত গুৰুত্ব দিয়া তাৰপিছত তোমালোকে পাৰ্ট ওৱানটো তোমালোকেও চাবা তোমালোকে চালে তাৰ পৰা ৰিলেট কৰিব পাৰিবা ধুনীয়াকৈ বুজি পাবা আৰু ইয়াৰ পিছৰ পৰা যিখিনি ক্লাছ আমি দিম তেতিয়া বহুত মিডিয়াম আমি মিক্স আপ কৰি দিম ডিগ্ৰী ক্লাছৰ লগত দি দিম তোমালোকে অকল হাই ছেকেণ্ডেৰী মিক্স আপ মানে অসমীয়া আৰু ইংলিছটো মিক্স আপ কৰি উইল বি আপলোডিং দ্য ক্লাছেছ হোপ ইট উইল বি হেল্পফুল প্লিজ লেট মি ন' ইয়'ৰ ফিডবেকছ থ্ৰু দ্য কমেণ্ট ছেকশ্যন অ'কে Let us come to national income, Rashtriya Aay.
তো মই ইংলিশে কৈছিলো ন্যাশনাল ইনকাম ইজ দ্য এগ্রিগেট মানি ভ্যালু অফ অল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস বাই এ কান্ট্রি উইদিন এ পার্টিকুলার ইয়ার ইমান স্পীডত কলো কারণ অসমীয়াত কব লগা আছে যে এটা বছৰত একটা ৰাষ্ট্ৰৰ দ্বাৰা হ্যাঁ মুঠ যিখিনি বস্তু উৎপাদন হৈছে তার যেটো মুদ্রা মূল্য আছে তার যোগফলকে কোৱা হয় ৰাষ্ট্ৰীয় আয় হেটুয়ে নাথিং এলস ৰাষ্ট্ৰীয় আয় ডেফিনেশন টু এটুয়ে এবাৰ কথা হল যে ইনকাম ইনকাম কি হয় ইনকাম সদায় এটা রেফারেন্স পিরিয়ড লওয়া হয় রেফারেন্স পিরিয়ড মানে ধরে লওয়া যদি তোমার ফাদার যদি স্কুলের টিচার তেও যদি ইনকাম কোনবা হদিছে যে আপনার ইনকাম কি মান তেও তার মান্থলি ইনকাম যোগ হবো বা তোমার যদি কোনবা দোকান করে কিবা বস্তু লই যায় বিক্রি করে এনেকা তো যদি কয় ইনকাম কি মান তার পার ডে ইনকাম যোগ হবো তো মানে কি একটা টাইম পিরিয়ড লাগে তার লগত রিলেটেড তো জেনারেলি ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে এই টাইম পিরিয়ড টু ওয়ান ইয়ার হয় এক বছর হয় এবার ইনকাম ইনকাম একটা এনেকুৱা বস্তু যাক আমি জুখিবলৈ হলে তিনটা ৰাস্তা আছে যেনেকৈ কলেজ তোমাৰ কলেজ যাবলৈ হলে বহুত ৰাস্তা আছে এই ৰাস্তা দি গ'লেও তুমি কলেজ যাই পাবা এই ৰাস্তা দি গ'লেও কলেজ যাই পাবা এই ৰাস্তা দি গ'লেও কলেজ যাই পাবা তো আমি সেইটোৱে দেখাইছো প্ৰডাকশ্যন ইজ ইকুৱেল টু ইনকাম ইজ ইকুৱেল টু এক্সপেণ্ডিচাৰ তুমি যিকোনো এটা ৰাস্তা দি গ'লে তুমি তোমাৰ গন্তব্যস্থল যাই পাবা সেইটো হ'ল ন্যাশনেল ইনকাম প্ৰডাকশ্যন জুখিলেও তুমি পাবা ন্যাশনেল ইনকাম ইনকাম জুখিলেও পাবা ন্যাশনেল ইনকাম আৰু এক্সপেণ্ডিচাৰ জুখিলেও পাবা ন্যাশনেল ইনকাম মই এক্সাম্পল বুজাই দি আছো ধৰি লোৱা একটা একটা দেশত কি কয় এই মাৰ্কেটটো প্ৰডিউচ আৰু কোনো বস্তু প্ৰডিউচ নহয় ধৰি লোৱা বুজি ফৰ দ্য টাইম বিং যদি হয় তেনেহলে কেইটা মাৰ্কেট উৎপন্ন হয় যে এশটা মাৰ্কেট উৎপন্ন হয় এশটা মাৰ্কেট উৎপন্ন হয় আচ্ছা একটা মাৰ্কেটৰ দাম কিমান একটা মাৰ্কেটৰ দাম হ'ল 20 টকা তাহলে 20 টকা প্ৰাইচ ইনটু কোৱান্টিটি কিমান 100 is equal to 2000 তাহলে কি হয় 2000 টাকার মার্কা উৎপন্ন হয় তাহলে এই দেশটোর আয় কিমান 2000 টাকা কেন গম পাবো কিমান উৎপন্ন করেছে তারপর তাহলে আমি উৎপন্নর পর গম পাই গেলো নহয় জানো ইনকাম টু ঠিক তেনেকে আমি ইনকাম টু গম পাবো কিহর পর আমার আয়র পর কিয় এই 2000 টাকা কি হব এই যে কোম্পানিটো এক্স ওয়াই জেড কোম্পানি যে নাকি এই 2000 টাকার মার্কেট উৎপন্ন করেছে 2000 টাকা কি মালিকে কি খাই দিব না মালিকে কি করিব ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন ভূমি শ্রম মূলধন সংগঠন এই সাইটের ভিতর কি করিব 2000 টাকা ভগাই দিব যেতিয়া ভগাই দিব ভূমিয়ে কি টাকা পাবো শ্রমে কি টাকা পাবো সবর ইনকাম যদি আমি যোগ করে দিব আলটিমেটলি লাস্ট থাকবে প্রফিট অর্গানাইজেশন এবং প্রফিট এই গোটে কেটে যোগ করিলেও কিন্তু তোমার কি হইব 2000 আহিব নহয় জানো কারণ এই টাকাটো করা হয়েছে তো তার মানে তুমি একটা দেশের কি করবো পারা তুমি একটা দেশের মুঠ উৎপাদন মুদ্রা মূল্য যোগ করলে তুমি রাষ্ট্রীয় আয় পাবা বা তুমি একটা দেশের যদি আয় সব মানুষ কি আয় করেছে সি উৎপাদন সি ভূমি হোক ভূমির ওনার হোক পারে শ্রমর ওনার হোক পারে যা দেখ তারপর সি কি টাকা পাইছে এই যোগ করলে তুমি রাষ্ট্রীয় আয় পাবা আর আমি যদি ব্যয় যোগ করো তেতিয়াও তুমি রাষ্ট্রীয় আয় পাবা তুমি এটা কোবা যে কিয় সব মানুষ তো এই টাকাটা ব্যয় নকরিব পারে হব পারে যে ধরে লওয়া একটা মানুষ 100 টাকা ইনকাম পাইছে মানে হলু ইনকাম করছে 100 টাকা ইনকাম পাইছে এই 100 টাকা কি করেছে সি 80 টাকা ব্যয় করেছে বস্তু কিনিছে খাইছে পিঞ্জিছে আর 20 টাকা কি করেছে সেভ করেছে এটা আমি কও তেতিয়াহলে তো যোগ করলে তো 80 পাম টোটাল 100 তো না পাম একটা ডাউট হব পারে মাইন্ডত কিন্তু কথাটো তেনেকুৱা নহয় কথাটো এনেকুৱা যে বেংকত রখা পয়সাটো মানেই সেভিং নহয় বেংকত আমি এনে পয়সা থাকো বস্তু কিনার কারণে পিছত কিনিম এটিএম দি উঠাই কিনিম এনেকুৱা হব পারো রিয়েল সেভিং যেটো প্রকৃত যেটো সঞ্চয় প্রকৃত সঞ্চয় ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট তুমি কি করিলা ফিক্সড ডিপোজিটর সার্টিফিকেট কিনিলা বা কি করিলা তুমি কিষাণ বিকাশ পত্র কিনিলা বা তুমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করিলা এইবোৰ হল ইনভেস্টমেন্ট আর এই ইনভেস্টমেন্টটোৱে তোমার রিয়েল সেভিংস তেনেহলে আমি এনেকে কব পাৰো যে তুমি 80 টকার খোৱা বস্তু আর কাপড় কিনিছা আর 20 টকার ইনভেস্টমেন্টর ডকুমেন্ট কিনিছা আলটিমেটলি তো কিনিছা তারপরে তুমি এক্সপেন্ডিচার করেছা তুমি এক্সপেন্ডিচার কিমান করেছা 100 টকা তার মানে মানুষজন যিমান টাকা পায় গোটেই টকা এক্সপেন্ডিচার করে হয় উপভোগ্য দ্রব্যর উপর বা বিনিয়োগ দ্রব্যর উপর তো সেই বস্তুটুক যদি আমি এনেকে যদি যোগ করে যাও এটা একজন মানুষ দুজন মানুষ যদি মানে প্রয়োগ করে যাও আমি ইয়াতো কি পাম 2000 টকায় পাম তার মানে একটা রাষ্ট্রের মুঠ উৎপাদন ইকুয়াল টু মুঠ আয় ইকুয়াল টু মুঠ ব্যয়
তো আমি কনসেপ্ট ডিসকাস করি আছো মই কৈছো যে ডিটেইলস ডিসকাশন পার্ট 1 ত আছে তোমালোকে আছে সব যাতে অসুবিধা না হয় তোমালোকে বুঝাতে সুবিধা হৈ যাব তার পিছত কিছুমান আমাৰ কনসেপ্ট আৰু ডিসকাস কৰিব লাগা আছে হেই কনসেপ্টৰ কি কি মই এটা লিখি ৰাখিছো একটা হল ডেপ্রিসিয়েশন যা কোৱা হয় মূলধনৰ অৱক্ষয় অসমীয়াত কোৱা হয় মূলধনৰ অৱক্ষয় ডেপ্রিসিয়েশন এইটো মানে কি এইটো মানে এইটো এটা ধুনীয়া এক্সাম্পল মই তাতে দিছো তোমালোকে চালে বুজি পাবা যে যদিও ইংলিছত দিছো কিন্তু ইজিলি বুজি পাবা তাৰপিছত মই ৰিপিট কৰি দিছো কি যে একটা মিঠাইয়ের দোকান আছে সেই দোকানে কি করে যদি মালিকজনে হ্যাঁ লেবার গাখিরের পয়সা সব ইলেকট্রিসিটি বিল সিল দি যদি তার আলটিমেটলি যদি তার পকেটত 20,000 টাকা থাকি যায় হ্যাঁ মাহর শেষত তেতিয়াহলে এইটো আমি প্রফিট বলে প্রথম ভাবিব পারো কিন্তু একটা কথা যে সেই মিঠাইয়ের দোকানটো চলতে তাতে তো চাহ চাহ বিক্রি হয় মিঠাই বিক্রি হয় প্লেট কিছুমান প্লেট ভাঙি গেছে ভাঙে প্রতি মাহে ভাঙে হ্যাঁ কিছুমান বস্তু নষ্ট হয়েছে আলমারির গ্লাসটা নষ্ট হয়েছে তেনেকে থাকি না যাব এইখিনি বস্তু চেঞ্জ হব এইখিনি বস্তু চেঞ্জ হব কারণ কি চেঞ্জ না হলে কি হবো নেক্সট টাইম মানুষ যাতে মিঠাই খাব নাই বস্তুটো লেতরা লাগিব না দেখাতে তো সেই চেঞ্জের পয়সাটো কিন্তু লেবারে বা কোনো নিদিয়ে সেই পয়সাটো কোনে দিব লাগিব মালিকে দিব লাগিব ধরে নাও এই চেঞ্জের পয়সাটো হল 3,000 টাকা মানে নতুনকে প্লেট কিনি আনা গ্লাস কিনি আনা গ্লাস আলমারিত গ্লাস লগোয়া তো 3,000 টাকা এই 3,000 টাকা বাদ দিয়ার পিছত কিমান থাকিল 17,000 টাকা 17,000 এই 17,000 মালিকজনের প্রফিট 20,000 টাকা প্রফিট নহয় এইটো কোৱা হয় মূলধনের অবক্ষয় হ্যাঁ তো এই কিয় দরকার হয় আমি তার কনসেপ্ট আছে এটা মূলধনের অবক্ষয় বলিহে ইয়াক কোৱা হয় তারপিছত যেটো বস্তু আমি বুঝিব লাগিব সেইটো হল যে মার্কেট প্রাইস আর ফ্যাক্টর কস্ট এটা বহুত ইম্পর্টেন্ট বুঝিব লাগা মার্কেট প্রাইস কি আর ফ্যাক্টর কস্ট কি দুটা কনসেপ্ট আছে আমি যদি পড়ে থাকি তাহলে আমাকে একটু লাগিব মার্কেট প্রাইস মানে হল সে এই ইয়াতে লেখা থাকে না এমআরপি এমআরপি তো মার্কেট প্রাইসত আমি কি করো যেকোনো বস্তু কিনো তো যে এবার যদি মই কওঁ যে এই মার্কেট মার্কেট টু বা যেসে ফর এক্সাম্পল যে কোনো বস্তু মানে কি বস্তু পোৱা নাই সরি এই হেলমেটটোৰ দাম কিমান আই ওয়ান্ট টু নো মই জানিব লাগে তো মোৰ জানার দুটা রাস্তা আছে একটা খুব রিয়েল টাইপৰ লাগিব একটা আননেচারাল টাইপৰ লাগিব কিন্তু রাস্তা দুটা ট্রুলি আছে সেই একটা রাস্তা হল প্রথম রাস্তাটা একদম ইজি এটো কি দামৰ কথা এমআরপি তো সব তুমি এটো কোফে দিছে সারে এটো কি টেনশন লৈছে এমআরপি তো সালে হল এমআরপি সালে অ এমআরপি 100 টাকা তেনে হলে এটোৰ দাম 100 টাকা মই গম পাই গলো তাহলে এটো কোৰ পৰা গম পালো বজাৰ দৰৰ পৰা মার্কেট প্রাইস বজাৰ দৰৰ পৰা আৰু এটা হল ফ্যাক্টৰ কস্ট উপাদান ব্যয় মানে ধৰি লও মই এমআরপি তো নাপালো এবাৰ মোক জানিব লাগে যে সেই হেলমেটটোৰ দাম কিমান অলপমান নেচার লাগিব কিন্তু জানিবা মই যদি কিবাকে এই হেলমেটটো উৎপাদন কৰিতে কৰোতে লেবাৰে কিমান টকা পাইছে মানে শ্রম শ্রমিকে কিমান টকা পাইছে ভূমিয়ে কিমান টকা পাইছে মূলধনে কিমান টকা পাইছে আৰু অৰ্গেনাইজেশনে কিমান টকা পাইছে তাৰ মানে চাৰিটা উপাদানে কিমান কিমান টকা পাইছে এইটোক যদি মই ওলাই ল'ব পাৰো তেতিয়াও কিন্তু মই কি কৰিব পাৰিম হয়তো তাৰ দৰটো নিৰ্ধাৰণ কৰিব পাৰিম হা তাতে এটা ফেক্টৰ আছে টেক্স যাব এইটো বিষয়ে বুজি পাম কিন্তু আলটিমেটলি আমি হয় মাৰ্কেট প্ৰাইছ দি তাৰ ভেলুটো এছেছ কৰিব পাৰোঁ বা ফেক্টৰ কষ্ট দি তাৰ প্ৰাইছটো ভেলুটো এছেছ কৰিব পাৰোঁ হা দিছ ইজ মাৰ্কেট প্ৰাইছ কেতিয়াবা কেতিয়াবা ৰিয়েল ভেলু এছেছ কৰিব নোৱাৰিব পাৰে যেনেকৈ তুমি গ্যাস সিলিন্ডার কিমান দি কিনিছা 500 টাকা দি
কিয় কারণ তুমি 700 কিমান টাকা দিয়ে কিনিস আর 700 কিমান টাকার কিবা টাকাটা গভর্নমেন্টে 150 টাকা বা কিবা 200 টাকা গভর্নমেন্টে তোমার দিয়ে দিছে তো তুমি কো অফার আছে না যে আচ্ছা গ্যাস সিলিন্ডার বাদ দিয়া ট্রাক্টর কিমান দিয়ে কিনিস তুমি কো অফার মানে 1.5 লাখ টাকা দিয়ে কিনিস অ্যাকচুয়ালি 1.5 লাখ টাকা ট্রাক্টর না পায় মানে এক্সাম্পল সেরো কইছো 3 লাখ টাকা তো ট্রাক্টর নাই তো তুমি 1.5 লাখ টাকা কেনে বলা কারণ কি গভর্নমেন্টে তো ফটো ফটো দিয়ে দিছে তো হেকারণে মার্কেট প্রাইস কেতিয়া হইছে তো রিয়েল ফ্যাক্টর তো বুঝাবো নু বুঝাবো পারে তো রিয়েল তো বুঝাবো লাগে আমাক কি লাগে ফ্যাক্টর কস্ট হে জানিব লাগে জি হোক এটো এটা ধারণা কনসেপ্ট আছে যেটা আমার ক্লিয়ার হল মই রিপিট কৰি কৈছো বহুত আপো মাজৰ পৰা সালে কব যায় এটো কি ক্লাস হৈ আছে বুজি পোৱা নাই কো এখিনি কৈছে নাই বুলি কি এইবোৰ হল কনসেপ্ট এই কনসেপ্টৰ ওপৰত বেছ কৰি হে ক্লাসটো ঠিক আছে তো এখিনি ক্লিয়ার থাকিব লাগিব তেতিয়া হে আমি তোমাৰ ক্লাস বোর বুঝি পাম তারপরে আরো একটা কনসেপ্ট আছে যেটো কোয়া হয় নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড বিদেশৰ পৰা আহা নিগুট আয় বিদেশৰ পৰা আহা নিগুট আয় তাৰ মানে কি যেতিয়া তোমাৰ এটা ৰাষ্ট্ৰৰ কিবা এটা বস্তু উৎপাদন কৰে এই বস্তুখিনি কিছু নিচে উৎপাদন কৰে নিজে উৎপাদন কৰে উৎপাদন কৰি সেই বস্তুখিনি কি কৰে নিজৰ দেশবাসীক বিক্ৰী কৰিব পাৰে যে মই এই মাৰ্কাৰটো কিনিছো এটো এটা ইণ্ডিয়ান কোম্পানীৰ মাৰ্কাৰ ঠিক আছে তো মই কিনিছো তো কিনাতে মই টকাটো ইণ্ডিয়ান কোম্পানী মানে মই ইণ্ডিয়ান মোৰ পৰা ৰাষ্ট্ৰীয় টকাটো পালে ঠিক তেনেকে এই মাৰ্কাৰটো নেপালতো বিক্ৰী হয় তো নেপালৰ পৰা যি টকাটো পালে এইটো কিন্তু ইণ্ডিয়ান টকা নহয় বা ইণ্ডিয়ান চিটিজেনৰ টকা নহয় তো এইটো এই নেপালৰ পৰা পোৱা নেপালত যেতিয়া বস্তুটো পঠালে তাক কোৱা হয় এক্সপোর্ট কি কোৱা হয় এক্সপোর্ট বা ৰপ্তানি ঠিক তেনেকে আমি বিদেশৰ বস্তু কনজিউম কৰো তোমাৰ হাতত থকা বেছিভাগ মোবাইল চাইনিজ মোবাইল হয় যি কোম্পানী কোৱা চাইনিজ মোবাইল হয় তো তাৰ কাৰণে এই পইচা পে কৰো এইটো হ'ল ইম্পোর্ট তাহলে এক্সপোর্ট কৰিলে আমি পইচা পাওঁ ইম্পোর্ট কৰিলে আমি পইচা দিব লাগে ইয়াৰ মাজত পার্থক্য ধৰি লোৱা আমি 7 লাখ টকাৰ এক্সপোর্ট কৰিছো আৰু মাত্ৰ 4.5 লাখ টকাৰ আমি ইম্পোর্ট কৰিছো তেনেহলে আমি 3 লাখ টকা কি হৈছে নিগুট আমি পাইছো লেনদেনৰ মাজত ডিফারেন্স আমি এইটো পাইছো তো এই এইটুকে কোৱা হয় নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড NFIA এটা আমি কেনেকে পালো অকল বস্তুই যে এক্সপোর্ট হয় এনেকুৱা নহয় আমার তোমালোকে গম পাইছা যে আজি করোনা ভাইরাসের কারণে আমেরিকার অবস্থা বহুত বেয়া কিন্তু আমেরিকাত কাম কৰি থকা ডক্টর ভিতর এটা সৰহ সংখ্যক ডক্টর আমার ইন্ডিয়ান ডক্টর হয় দে আর ইন্ডিয়ান সিটিজেন তার সিটিজেনশিপ লওয়া নাই ইয়ার সিটিজেন কিন্তু কি করে আছে তাতে চাকরি করে আছে তো তেওঁলোকৰ যিটো ইনকাম ইন্ডিয়ান ইনকাম সেইটো ইন্ডিয়াত কাউন্ট হ'ব এইখিনি বেসিক কনসেপ্ট আর দু একটা কনসেপ্ট আমি করে গেছো লগতে তো তারপর আমি ভিডিওটো লেন্থ সব লাগিব কিমান কি হয়েছে ইয়া মাত্র 24 মিনিটস তারপর আমি যেটো করেছো এবার আমি আহিছো ইয়ার উপর তোমার কোশ্চেন আহে যে বিভিন্ন ধরনের ধারণা বা কনসেপ্ট ইন ন্যাশনাল ইনকাম এগ্রিগেট আমি মেজার করেছি তার প্রথমটা আমার আছিল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এট মার্কেট প্রাইস বাজার দরত মুঠ ঘরুয়া উৎপাদন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটা কি সিধা কথা যে একটা রাষ্ট্রে তো একটা বস্তু আছে ইন্ডিয়াতে একটা বস্তু প্রোডিউস করে নাই বহুত বস্তু প্রোডিউস করেছে কি কি এই মার্কার প্রোডিউস করেছে এই টি শার্ট প্রোডিউস করেছে এই বোর্ড টু প্রোডিউস করেছে এই কাগজ টু প্রোডিউস করেছে এই মোবাইল টু প্রোডিউস করেছে নহয় মই ইখিনি যে সাথে ইমান এই যে অলপ দেখা যায় হেলমেট টু প্রোডিউস করেছে এই বিল্ডিং টু প্রোডিউস করেছে এই ইটা খিনি প্রোডিউস করেছে এস নো তো আমি যদি সাবো না সিমেন্ট খিনি প্রোডিউস করেছে আমি সাবো করে বহুত বস্তু মানে এটা সৰু পিনৰ পৰা আৰম্ভ কৰি এৰোপ্লেনলৈকে এটা ৰাষ্ট্ৰই কি কৰে উৎপাদন কৰে এবাৰ আমি মূল ঘৰুৱা উৎপাদন কেনেকে পাব পাৰোঁ যদি আমি এনেকে এইটো পঢ়ি যাওঁ যে এক নম্বৰ বস্তু যিটো উৎপাদন কৰিছে তাক কিমান উৎপাদন কৰিছে আৰু কি তাৰ দাম কিমান
বুঝি পাওয়া নাই, যদি যদি 100টা পেন উৎপাদন করেছে, একটা পেনের দাম যদি 10 টাকা, 10 টাকা ইনটু 100 কি মান হল 1000 প্লাস P2 বহি উৎপাদন করেছে 100টা বা 50টা উৎপাদন করেছে, দাম হল 10 টাকা, তাহলে 50টা 10 টাকা তাহলে এটু হল 500, এনেকে কই থাকিব কিমান যিমান দ্রব্য আছে বহুত দ্রব্য আছে, তো আমি একটু ইমান লিখিব তো নোৱাৰো, ইয়াতে বোর্ডটো বোর্ডে হে হৈ যাব, তো মই ইয়াতে পিএন কিউএন কৰি দিলো, তাহলে ই আমাক কি হিসাব দিলে, মুট ঘৰুৱা উৎপাদনৰ এটা হিসাব আমাক দিলে, ইয়াৰ পৰা আমি কি কৰিব পাৰো, নেট ডোমেস্টিক প্ৰডাক্ট মার্কেট প্রাইস লব পাৰো, কেনে লব পাৰো, মই অলপ আগতে কৈছিলো যে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কি মূলধনের অবক্ষয়, তো হেই যে হেই যে এক্সাম্পল টু যিজন মানুহে 20000 টাকার বস্তু উৎপাদন কৰিছিল, এটো আছিল গ্রস ইনকাম, ইয়ার পৰা নেট ইনকাম মই কেনে কলাম, 20000 গ্রস ইনকাম মাইনাস ডেপ্রিসিয়েশন মানে 3000 আছিল নেকি, হ্যাঁ 3000 বাদ গৈছিল, তাহলে 17000 মোৰ আগৰ এক্সাম্পল টু, তাহলে এটো নেট ইনকাম, আমি তাহলে গ্রস আর নেটের পার্থক্য বুঝি পাৰো, গ্রস মোট নেট হল নিট বলি অসমীয়া দিয়ে আর শুদ্ধ বলি পায়, তো হেই ইনকাম, তো আমি কি করি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মার্কেট প্রাইস মাইনাস আমি কি করি ডি ডেপ্রিসিয়েশন দিব, কোশ্চেন আহিব ইয়ার এনেদৰে থিওরিটিক্যাল কোশ্চেন আহিব পাৰে, অঙ্ক আহিব, আমি মই যে নেক্সট ভিডিওটো আহিম ভিডিওত মই অঙ্ক কৰাই দেখাম, এই ভিতৰত পৰা অঙ্ক ওপৰত কেনেকৈ হ'ব পাৰে, চিধা কথা, এইটো এটা দি দিওঁ ভেলু, ডেপ্ৰিচিয়েশ্যন তোমাক এটা ভেলু ইয়াত দি দিলে 10000 টকা ভেলু দিলে, ডেপ্ৰিচিয়েশ্যন ভেলু দিলে 2000 টকা, কোনো নেট ডোমেষ্টিক প্ৰডাক্ট বুলোৱা, তো তুমি জানিব লাগিব কেনেকৈ হৈছে, তেতিয়া ল'ব পাৰিবা, তুমি ইউ গো থ্ৰু দেট পাৰ্ট, আই থিংক ইটছ পাৰ্ট টু, পাৰ্ট ওৱানটো ভালকৈ চোৱা, তাৰপিছত পাৰ্ট টু চোৱা, পাৰ্ট টু এই বস্তুবোৰ তোমালোকে ধুনীয়াকৈ পাবা, ইয়াৰ পৰা আমি আৰু কি কৰিব পাৰোঁ, নেট ন্যাশনাল প্রোডাক্ট মার্কেট প্রাইস, মই অসমীয়াত কৈ আছো, নিগুট রাষ্ট্রীয় ডি মানে ডোমেস্টিক আৰু নেট মানে এন মানে ন্যাশনাল, তো রাষ্ট্রীয় উৎপাদন, নিগুট রাষ্ট্রীয় উৎপাদন কিন্তু মার্কেট প্রাইস, এটা আমি কেনে ওলাইছো, এটা আমি ওলাইছো, এবার যিখিনি বস্তু উৎপাদন হৈছে অকল তো ঘৰত বিক্ৰী হোৱা নাই, বিদেশতো বিক্ৰী হৈছে, তো আমি কি করি অল্প আগত কইছো নেট ফ্যাক্টরি ইনকাম ফ্রম এব্রড, তো তুমি কি করিবা নেট ডোমেস্টিক প্রোডাক্ট মার্কেট প্রাইস, হ্যাঁ তুমি প্লাস এক্সপোর্ট মাইনাস ইনপুট করিব পারা বা ডাইরেক্টলি প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম এব্রড, তুমি তো গম পালা অল্প আগত নেট NFI মানে কি, তো হেইটো যোগ করিলে আমি কি পাম নেট ন্যাশনাল প্রোডাক্ট এট মার্কেট প্রাইস, ঠিক আছে, তার মানে এটু এক্সাম্পল যেনেকা আছিল, এটু 10000 আছিল নেকি, 10000 পৰা 2000 বাদ দিছিল 8000 হৈছিল, 8000 পৰা আৰু 3000 টাকা যোগ হল 11000 হৈ গল, ঠিক আছে, অঙ্ক কৰা দিন অঙ্ক কৰালে বস্তু ধুনীয়াকে কি হৈ যাব, এইটো বহুত সৰু সংখ্যা সৰু আহি গল, নেট ন্যাশনাল প্ৰডাক্ট মাৰ্কেট প্ৰাইচ লৈকে আহি গল, কিন্তু এইটো এতিয়াও ৰাষ্ট্ৰীয় আয় বুলি আমি ক'ব নোৱাৰো, আমি ট্ৰাই কৰি আছো ৰাষ্ট্ৰীয় আয় কেনেকৈ জুকিব পাৰি, আমি ৰাষ্ট্ৰীয় আয় জুকিবলৈ হলে মাৰ্কেট প্ৰাইচটো ফেক্টৰ কষ্ট কৰিব লাগিব, নেট ন্যাশনাল প্ৰডাক্ট মাৰ্কেট প্ৰাইচটো আমি কৰিব লাগিব ফেক্টৰ কষ্ট, এইটো আৰু কি হল, অলপ আগতে মই কৈছো যে মাৰ্কেট প্ৰাইচ আৰু ফেক্টৰ কষ্টৰ মাজত পাৰ্থক্য কি, মাৰ্কেট প্ৰাইচ হল বজাৰ দৰ আৰু ফেক্টৰ কষ্ট হল উৎপাদন ব্যয়, মই আগতে কৈছিলো যে অলপ আগত ডিছকাছ কৰিছো যে মাৰ্কেট প্ৰাইচত আমি ইমান ধুনীয়াকে বস্তুবোৰ ৰিয়েল ফেক্টৰ পৰা আমি বুজিব নোৱাৰো, কিন্তু ফেক্টৰ কষ্ট আমি কিন্তু পাৰো, তো সেইটো পাৰিবলৈ আমি কি কৰিব লাগিব, সেইটো পাৰিবলৈ আমি উই হ্যাভ টু গো ফর নেট ন্যাশনাল সরি কি করি নেট ন্যাশনাল প্রোডাক্ট মার্কেট প্রাইস মাইনাস ডাইরেক্টলি আমি লিখিব পারো না নাই বস্তুটো আইটি ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি, হ্যাঁ ডাইরেক্ট মানে মই এক্সপ্লেইন করা নাই তোমাদের, এইটো নেট ইনডাইরেক্ট ট্যাক্স বুলিও কোৱা হয়, সেইকাৰণে মই ক'লো ডাইৰেক্ট লিখিব পাৰো নে, যি হওক মই এইটো লিখি দি আছো অলপ শুদ্ধ দি আছো, আৰু আৰু এটা বস্তু লিখিব পাৰি ইয়াৰ ক্ষেত্ৰত, তো
माने कि एकदम सीधा कथा हस बस्तु टान न आईटी माने इनडायरेक्ट टैक्स एग्जांपल दी बहुत अच्छे बेसिक क्लियर हो जे ए जे मार्कर टू असे ए मार्कर टू बाजार बिक्री होइसे 25 टका ठीक है 25 टका 5 टका सरकार टैक्स तले ए दो माने कंपनी की मान टका पैसे 20 टका पैसे 20 टका पैसे 25 टका तो पुआने तले लैंड लेबर कैपिटल ऑर्गेनाइजेशन भीतर 25 टका के लिए भगाबे तो भगाबे नुवारे হাতে কি করিব এই 20 টাকা তো এখন হবো তাহলে ইনকাম টু কোন টু ইনকাম ইনকাম টু তো টোটাল মোট 25 টাকা করে ইনকাম না হয় আমি কি করলো 20 টাকা করে ন্যাশনাল ইনকাম কারণ এটা আমি ইনকাম মেথড থেকে আছে মিলিব বুঝি পয়সা তো এই করে আইটি টু কি করিছো আমি মাইনাস করিছো আচ্ছা এস কি বস্তু সাবসিডি এবার ধরি লো এক্সাম্পল পাহাড়ি জুয়া ঠিক আছে না এটু কিতাব এই কিতাবটোর দাম হল রিয়েল দাম হল কিতাবটোর দাম হল 500 টাকা ঠিক আছে কিন্তু সরকার দেখিলে যে 500 টাকা যদি কিতাপ দাম হয় আমার লড়াসালি কি কিতাপ কিনিব নহয় তো সরকার কি কইলে যিজন প্রিন্টার বা পাবলিশার এটু বনাইছে তাক কইছে ঠিক আছে হবো তোমার 200 টাকা মই দি দিম তুমি কিতাপটা বাজার বিক্রি করা এই কিমান বিক্রি করিব 300 টাকা বিক্রি করিব ঠিক আছে 300 টাকা বিক্রি করিব 300 টাকা বিক্রি করিব 200 টাকা সরকারে দিব সেই 500 টাকা পাবো তাহলে কোম্পানিটোর ইনকাম কি কোম্পানি টু রিয়েল ইনকাম কিন্তু 300 না হয় তুমি যেটু পে কইছ এটা না হয় রিয়েল ইনকাম হল 500 বুঝি পাইছ যদি মালিক মই হও আর তুমি যদি তার লেবার হওয়া আর মই তোমাকে যদি কও ও এই সোয়া এই জন মক 300 টাকা দিছে তাহলে ইয়া এখনি ভাগ তো নিলবা তোমাকে ঠকিলো না নাই তোমাকে ঠকিছ না কি ঠকিছ তোমাক রিয়েল কথা মই কোয়াই নাই যে তোমার আগত তো হি মক 300 দিলে কিন্তু সরকারে কিন্তু তার নামত মক 200 টাকা দিছে তার মানে তোমাক কি ভাগ লাগে তোমাক 500 টাকা ভাগ লাগে 300 টাকা ভাগ না লাগে ইয়েস অর নো তো রিয়েল টার্ম অফ ইনকাম ইজ 500 ইনকাম 500 টাকা তাহলে আমি কি করিব লাগিব হে সাবসিডি টু কি করিব লাগিব যোগ করিব লাগিব নেট ফেসিয়াল প্রোডাক্ট মার্কেট প্রাইস এর ভিতর মানে যোগ করা মানে কি 300 ভাগ দিলে না হবো হে 200 টাকা যোগ করে দিও হে তুমি যোগ করে দিও ইয়া আর এইটু এনে তুমি এনেকে লিখিও পারা নেট ন্যাশনাল প্রোডাক্ট মার্কেট প্রাইস এটু কোন কইছো মাইনাস আইটি মাইনাস এস এটু কি কমন হলো কমন তো লব জানাই আচ্ছা ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস এস ফলে এটু একটা নাম আছে নেট ন্যাশনাল প্রোডাক্ট মার্কেট প্রাইস ইকুয়াল টু নেট ইনডাইরেক্ট ট্যাক্স এনআইটি ঠিক আছে তো এখানে আমি বুঝি পালো ইয়ার পড়া আমি কি পালো নেট ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট আর ইয়ার নামে হল ন্যাশনাল ইনকাম ইয়ার নামে হল ন্যাশনাল ইনকাম নেট ন্যাশনাল প্রোডাক্ট ফ্যাক্টর কস্ট হল ন্যাশনাল ইনকাম তো আমি ন্যাশনাল ইনকাম কেন কে বলা আমি গম পাই গলো ন্যাশনাল ইনকাম পড়া কি করা হয় আমি প্রাইভেট ইনকাম বলাবো পারো এটা প্রাইভেট ইনকাম কি বস্তু ব্যক্তিগত হয় ঠিক আছে মই hints di koya so you have to say you have to go for these things into part 2 to private income mane ki eta national income bhitor to government income o ase mane rail or jitu income hoise rail or bharar pora jitu income hoise eta to government or income thik ase private sector as a whole private sector byaktigoto khondo e kiman taka paise eta kene ke gompa jeta ami government sector income to bad di di ek number thik ase to প্রাইভেট ইনকাম তোমালোকৰ কিতাপ যিখিনি আছে যিটো টেক্সট বুক আছে সেইটো ফলো কৰিলেও হ'ব আৰু লগতে ৰেফাৰেন্স বুক বহুত আছে তোমালোকে যিটো বুক ফলো কৰা কৰিব পাৰা গোয়েল গোস্বামী আছে সন্দীপ গাৰ্গ আছে সব জেগাতে বস্তুটো চেম আছে অ' ইংলিছ মিডিয়ামত চাগে সন্দীপ গাৰ্গ নাই বেলেগ ৰাইটাৰ থাকিব পাৰে কিন্তু বেচিকেলি টেক্সট বুকটো চালে হ'ল তো প্ৰাইভেট ইনকামৰ পৰা আমি নেট নেশ্যনেল প্ৰডাক্ট ফেক্টৰ কষ্টৰ পৰা আমি কি কৰিম
ট্রান্সফার পেমেন্ট যোগ করে দিবে। যে এটা একটু কি বস্তু ট্রান্সফার পেমেন্ট, একটু কনসেপ্ট মানে বুঝো না, সেটা ট্রান্সফার মানে হস্তান্তর আয়, ট্রান্সফার পেমেন্ট আমি যোগ করিব লাগিব হস্তান্তর আয়। প্রথম কথাটো তোমালোকে বুঝিব লাগিব যে আয় মানে হল যার বিনিময়ত কিবা এটা বস্তু বা সেবা উৎপাদন হয়েছে সেইটাকে আমি রাষ্ট্রীয় আয়ত আনিম। রাষ্ট্রীয় আয়, রাষ্ট্রীয় আয় যেটো আনিম সেইটো মানে তার এগেইনস্টত কিবা এটা বস্তু উৎপাদন হয়েছে, তাহলে এইটো কোনোবাই প্রডিউস করেছে তার কারণে এই ইনকামটো আমি রাষ্ট্রীয় আয়ত আনিছো। মই ক্লাসত পড়াইছো তার কারণে মোক স্যালারি দিছে সেইটো রাষ্ট্রীয় আয়ত আহিছে। তোমার দেউতা কোবাত স্কুলত টিচিং করেছে তেও পড়াইছে সেবা দিছে তার কারণে তেও পাইছে। তোমার মা কোবাত হসপিটালত নার্স তেও সেবা দিছে তার কারণে তেও পয়সা পাইছে। এই গোটেইখিনি আয় তার বিনিময়ত কিবা একটা বস্তু উৎপন্ন হয়েছে। কিন্তু তুমি যে স্কলারশিপটা পাইছা তুমি কি করেছা, তুমি পড়াশোনা করে আছো ঠিক আছে, কিন্তু তুমি কাম করা নাই, তার এগেইনস্টত কাম মানে এই স্যালারি এই এই স্কলারশিপ দিলো এইখানে জঙ্গল সাফা করে দিয়া এটা তো নহয় কোনো ঠিক আছে, বা এইখানে পেনশন দিলো আপনি এইটু গাড়ি ঠিক করে দিও এনেকা তো নহয়। পেনশন বা যেটো স্কলারশিপ হয় এইটো ট্রান্সফার হস্তান্তর, ইয়ার বিনিময়ত কোনো ধরনের সেবা বা দ্রব্যর উৎপাদন নহয়, তার কারণে ইয়াত ন্যাশনাল কামত ধরা নহয়। কিন্তু এই এই যে স্কলারশিপ বা এই যে পেনশন তার উপর তো ঘর চলে না, এটি মানুষের তো ইনকাম আয় হয়, কোনোবাই পড়াশোনার খরচ করে, নিজক চলাই লওয়ার খরচ করে, মেস ডিউজ দিয়ে কিবা কিবি দিয়ে পেনশন হলে ঘর চলায়, এইটো কিন্তু ব্যক্তিগত আয়। সেই কারণে আমি কি করিব লাগিব, আমি যেতিয়া ব্যক্তিগত আয় ওলাম তেতিয়া প্রথমত আমি নেট ন্যাশনাল প্রোডাক্ট ফ্যাক্টর কস্ট লমে তার লগত প্লাস করিম ট্রান্সফার আর্নিংস, এটো এক নম্বর। তার লগত আমি কি করিম, যদি বিদেশৰ পৰাও ট্রান্সফার আর্নিং আহিছে, বিদেশী কোনো যে ধৰি লওক তোমাক এটা স্কলারশিপ ইউকে গভর্নমেন্টে দিছে তো সেইটো তাতে এড হৈ যাব। রাষ্ট্রীয় ডেট যেটো ঋণ দিয়া হয়েছে তারপর যদি তুমি যেটো ইন্টারেস্ট পাইছা সেইটাও ইয়াতে এড হয়ে যাব, ইন্টারেস্ট অন ন্যাশনাল ডেট। তুমি নিজে সরকারকে লোন দিছা, আমি লোন দিব পারো সরকারকে, কিছুমান বন্ডস গভর্নমেন্ট বন্ড মার্কেটত ওলাই দিয়া হয় সেইটো কিনিলে আমার সরকার একচুয়ালি আমার পৰা পয়সা লওয়ার নিচিনাই হয় বস্তুটো, তো তারপর আমি যেটো ইন্টারেস্ট পাও সেই ইন্টারেস্টটা আমি তাতে এড করে দিব লাগিব। আর ইয়ার আমি মাইনাস করব লাগিব, কি মাইনাস করব লাগিব, আমি মাইনাস করব লাগিব প্রপার্টি এন্ড এন্টারপ্রেনিয়র ইনকাম অফ দ্য গভর্নমেন্ট, সেভিং অফ দ্য নন লিবারেল, মানে যেটো গভর্নমেন্ট সেক্টর ইনকাম বলি কব পারো, গভর্নমেন্ট সেক্টর ইনকাম বলি কব পারো সেটা মাইনাস করে দিব লাগিব, আর সেভিং অফ নন ডিপার্টমেন্টাল আন্ডারটেকিংস, সেভিং অফ নন ডিপার্টমেন্টাল আন্ডারটেকিংস, মানে কিছুমান ডিপার্টমেন্ট আছে যেটো সরকারের অধীনত কাম করে ডাইরেক্ট সরকার বলে নকলেও, তো তেওঁলোকৰ সেভিং যেটো আছে সেইটো আমি মাইনাস করে দিব পারো। আর একটা আছে সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন, এইটো মাইনাস করব লাগিব। সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন মানে কি বুঝাই দিয়ে আছো, যে ধরে লওয়া যে এই যে সিচুয়েশন হয়েছে কি ক্রিয়েট হয়েছে এনেকা করোনা এনেকা মহামারীর অবস্থা ক্রিয়েট হয়েছে, সরকার বহুত খরচ হয়েছে, তো সরকারে কি করবে এনেকা কিছুমান নজনা কিছুমান বিপদের কারণে যেটো এমপ্লয়ি আছে বা যি আছে তারপর কি করবে পারে অলপ অলপকে পয়সা এটা খাতত কাটি থব পারে, কিয় কারণে যেটা এটা দরকার পড়ব তেতিয়া এনেকা কোনোবা আনএমপ্লয়মেন্ট হয়ে গেল বেশি তাহাতক এলাউন্স দিয়া হল, তাহাতক পেনশন তাহাতক আনএমপ্লয়মেন্ট এলাউন্স দিয়া হল, বা বৃদ্ধ মানুষখিনির কারণে কিবা এটা সুবিধা করে দিয়া হল, এইবোৰক সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন বলে কোয়া হয়, সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন। এই বস্তুটা মাইনাস করলে এই গোটেইখিনি কাম করার পিছত মানে ম্যাচ করে বস্তুখিনি দেখা দিলে এইখানে বস্তু করার পিছত আমি যেটো পাওঁ সেইটো হল প্রাইভেট ইনকাম। আগেও রিপিট করেছো এই বস্তুখিনি তুমি ইংলিশ মিডিয়াম ক্লাসটোর লগত মানে পার্ট টু ক্লাসের লগত মিলাই দুটাই চাব লাগিব, তেতিয়াহে তুমি বস্তু পাবা ধুনিয়াকে বুঝি পাবা, ইয়ার পিছৰ পৰা প্রবলেম নহব, আই উইল বি টকিং ইন বোথ দ্য মিডিয়ামস, কিন্তু যেহেতু এই ক্লাসখিনি আগত হৈ গৈছে ফর নেচার সেম ক্লাস সেই কারণে ইয়াতে এই প্রবলেমটো ক্রিয়েট হয়েছে। তারপরে দেখেন পার্সোনাল ইনকাম, আমি পালো কি আমি পাইছো ব্যক্তিগত খণ্ডর আমি পাইছিল প্রাইভেট ব্যক্তিগত খণ্ডর ইনকাম, তারপর আমি কি করব পারো পার্সোনাল মানে নিজা
পার্সোনাল ইনকাম উলাব পারো। এই পার্সোনাল ইনকামটো কি? এবার ধৰি লোৱা ব্যক্তিগত খণ্ড, ধৰি লোৱা একদম সহজ বস্তুটো, ধৰি লোৱা এটা কোম্পানী, তোমাৰ কোম্পানীটোৰ নাম কি দিওঁ, কেৰন। তোমাৰ এটা কোম্পানী আছে কেৰন, এই কেৰন কোম্পানীয়ে কি কৰিলে, কিবা এটা টকা ইনকাম কৰিলে, তো সেইটোতো প্ৰাইভেট ইনকামৰ ভিতৰত পৰি গ'ল, ঠিক আছে। কিন্তু সেই গোটেই টকাটো কোম্পানীয়ে তাৰ লেণ্ড লেবাৰ কেপিটেল অৰ্গেনাইজেশ্যনৰ ভিতৰত ভগাব নোৱাৰে। কিয় ভগাব নোৱাৰে? কাৰণ এইটো পাৰ্চনেল ইনকাম নহয়। কি নহয়? পাৰ্চনেল ইনকাম নহয়। কিয় পাৰ্চনেল ইনকাম নহয়? কাৰণ ইয়াৰ পৰা কিবা এটা কৰিব লাগিব। প্ৰাইভেট ইনকাম পৰা কিবা প্লাছ মাইনাছ, কিবা মাইনাছ কিবা কৰিব লাগিব। কি কি মাইনাছ কৰিব লাগিব লাগিব? এটা হ'ল আনডিষ্ট্ৰিবিউটেড প্ৰফিট, মই বুজাই দি আছো, আনডিষ্ট্ৰিবিউটেড প্ৰফিট। আৰু এটা হ'ল তোমাৰ রিটেন আর্নিংস অফ দ্য ফরেন কোম্পানিজ, রিটেন আর্নিংস অফ দ্য ফরেন কোম্পানিজ। প্রাইভেট ইনকামটো যে পালা, সেইটো তোমার পার্সোনাল ইনকাম নহয়। কিয় নহয়? কারণ সেই টাকাটোর পৰা তুমি কি কৰিব লাগিব, আনডিস্ট্রিবিউটেড প্রফিট ভাগ কৰি ওলাই দিব লাগিব। কোম্পানিটোর উপর কিছুমান কর্পোরেট ট্যাক্সের পৰা আৰম্ভ কৰি কিবা কিবি ট্যাক্স থাকিব পাৰে, বা কোম্পানিটো কি কৰিব পাৰে, এটা প্ল্যানিং কৰিব পাৰে যে লাহে 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 আমি কোম্পানিটো এক্সপ্যান্ড কৰিম আৰু নতুন নতুন ব্রাঞ্চ খুলিম কিবা কিবি, বা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কারণে আমি কাম কৰিম। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট মানে একটা কোম্পানি কি করবো, তার বস্তুবোর লাই লাই চেঞ্জ হবো না। তোমার প্রথম টিভি টু কি আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, তারপর এই মোটা মোটা টিভি আছে, তারপর কি হল ফ্ল্যাট টিভি হয়ে গেল না, এইটু চেঞ্জ। এই চেঞ্জবোৰৰ কারণে কোম্পানিবোৰ বহুত টাকা খরচ করব লাগে, সাইন্টিস্টক এমপ্লয় করব লাগে। তো তার কারণে কি করব লাগিব, প্রফিটের পর একটা অংশ বেলেগ কৰি থব লাগিব, এটা পে করব লাগিব। আৰু এটা কি, রিটেন আর্নিংস অফ দ্য ফরেন কোম্পানি। সেই কোম্পানিটো যদি বিদেশী কোম্পানি, ফরেন কোম্পানির যদি কিবা অংশ আছে, ইনভেস্টমেন্ট আছে, সেই বস্তুটোও তো ওলাই দিব লাগিব। তো সেইটো হৈ গ'ল তোমার পার্সোনাল ইনকাম। এবার কথাটো শুনিলে অলপ, পার্সোনাল কথাটো শুনিলে অলপ ভাল লাগে যে ও এইটো মোৰ ইনকাম, মই যি ইচ্ছা তাকে কৰিব পাৰিম। নাই, তুমি যি ইচ্ছা তাকে কৰিব নোৱাৰা। কিয় কৰিব নোৱাৰা? কাৰণ তুমি যিটো পার্সোনাল ইনকাম তোমাৰ হৈছে, সে ফর এক্সাম্পল সেই কোম্পানিটোৰ হৈছে মানে, বা ব্যক্তিজনৰ হৈছে, তো ই তারপরে কি করব লাগিব, মানে যিজন ব্যক্তি হয়েছে, মালিকর হয়েছে, যিজন মানে ল্যান্ডর মালিক হোক, লেবারের মালিক হোক, ক্যাপিটাল মালিক হোক, বা অর্গানাইজার মালিক হোক, কোম্পানি মালিক, যারে টাকার পায়, পার্সোনাল পার্সোনাল ডিসপোজেবল ইনকাম ওলাব লাগিব। পার্সোনাল ডিসপোজেবল ইনকাম কি, সিধা কথা, একদম তুমি যে চাহ খা না দোকানত গিয়ে, সেই দোকানত গিয়ে চাহ খালে তোমাক কেতিয়াবা কেতিয়াবা এনেকা কাগজের বা প্লাস্টিকের কাপত দিয়ে, কেতিয়াবা গ্লাসর, কাঁচর গ্লাসর কাপত দিয়ে, নহয় জানো? কাঁচর গ্লাসের চাহ খাওয়ার পিছত কাঁচর গ্লাসটি কি করবো লাগে, তাকে দিব লাগবে না, কেউ ঘুরাই দিব লাগে, তুমি টাকা দিব লাগবে তার, হয় না? আর বেলেগ যে গ্লাসত দিয়ে, তাক প্লাস্টিক গ্লাস বা এই গ্লাস নাপায়, সিধা একটা কথা কয়ে দেয়, ডিসপোজেবল গ্লাস, মানে কি তুমি পেলাই দিয়া কি করা তোমার কথা, ঘরত লই যাওয়া, তোমার কোনো একো নকয়। তার মানে সেই তেমন ডিসপোজেবল, তোমার কমপ্লিটলি তার উপর অধিকার আছে। কি সেই বস্তু কি, সেই হল তুমি যে পার্সোনাল ইনকামটা ওলাইছা, এই পার্সোনাল ইনকামের তুমি কি করব লাগিব, ডাইরেক্ট ট্যাক্স মাইনাস করব লাগিব। মানে তো বুঝে আছো, তোমার তোমার ইনকাম পয়সা তুমি সেই কোম্পানি সম্পর্কে সে সব করে কিনে গম পাইছো যে তোমার ইনকাম হয়েছে 5 লাখ টাকা বা 10 লাখ টাকা, ধরে লওয়া ডিডাকশন ডিডাকশন নাই। তো 10 লাখ টাকার পৰা তোমার যদি ট্যাক্স 10% হয়, তুমি কি করব লাগিব, 10 লাখ টাকার পৰা 10 লাখ টাকা তুমি ইচ্ছা মতো খরচ করব নোৱাৰা। 10 লাখ তুমি ইচ্ছা মতো খরচ করব নোৱাৰা, কইলে তোমাক পুলিশে এরেস্ট করব, তুমি ট্যাক্স পে করা নাই। ইয়ার পৰা তুমি কি করব লাগিব, 1 লাখ টাকা 10%, ঠিক আছে, 1 লাখ টাকা কি করব লাগিব, সরকারক ট্যাক্স হিসাবে দিব লাগিব, তাহলে থাকিব কিমান, 9 লাখ। সেই 9 লাখ টাকা লিগেল যি কামত ব্যবহার করা তোমার কথা, গভর্নমেন্ট একো ক'ব নাহে। তুমি যদি খাওয়া যে 9 লাখ টাকা তুমি ফুচকা খাবা, খাব পারা, তুমি যদি 9 লাখ টাকা তুমি ড্রেস কিনিবা, কিনিব পারা, জেনারেলি মানুহে নকৰে এনেকা, তুমি যি ইচ্ছা করা, এইটো ডিসপোজেবল ইনকাম, তুমি যি ইচ্ছা করা, সরকার তোমাক একো কৰিব নাহে। তো এনেকুৱা বিভিন্ন আমি ইনকামৰ ষ্টেজখিনি ইয়াৰ পৰা বুজি পাওঁ। যি হোক, মই ডিটেইলছত কৈ গ'লোঁ, কিন্তু মই সাজেষ্ট কৰিম, মাষ্ট ইউ গ' থ্ৰু দ্য ক্লাছেছ অফ নেশ্যনেল ইনকাম, পাৰ্ট 1, পাৰ্ট 2, পাৰ্ট 3 এণ্ড পাৰ্ট 4।
ইয়াৰ পিছত যিটো বস্তু আহিছে সেইটো হ'ল মেজাৰমেণ্ট অফ নেশ্যনেল ইনকাম, ৰাষ্ট্ৰীয় আয় কেনেকে গণনা কৰা হয়। এতিয়া এইখিনি বস্তু তোমালোকে হয়তো তাৰ ধুনীয়াকে বুজি পাবা তাতে যিটো কৰা আছে, যদিও ইংলিছত কৰা আছে যিহেতু আমি কনচেপ্টটো এটা ইংলিছ অসমীয়া মিলাই ডিছকাছ কৰিলোঁ। তো সেইখিনি বস্তুৰ ওপৰত ৰিলেট কৰিয়ে বিভিন্ন তোমাৰ মেথড কেইটা দিয়া আছে, নেশ্যনেল ইনকাম কেনেকে কাউণ্ট কৰা হয়। যদি কিবা বস্তু বুজি নোপোৱা মোক কমেণ্ট ছেকশ্যনত কমেণ্ট কৰি দিব, মই ই কৰি ল'ম তোমালোকক বস্তুখিনি বুজাই কৰোঁ, আৰু লাগিলে আৰু এটা ভিডিঅ' আপলোড কৰি দিম। ইয়াৰ পিছত যিটো বেছিকেলি ভিডিঅ' আহিব সেইটো হ'ল মেথমেটিকেল প্ৰব্লেম চলিউশ্যন ইন নেশ্যনেল ইনকাম মডেল, মানে কিছুমান এইটোৰ ওপৰতে বেছিকেলি। তো এই বস্তুটো নিজে অলপ প্ৰেক্টিছ কৰিব লাগিব, কিতাপতো আছে, মই তাত এই ক্লাছটো ধুনীয়াকৈ লিখি লিখি গৈছোঁ। তোমালোকে সেই বস্তুৰ ওপৰত প্ৰেক্টিছ কৰিব অলপ, আৰু অলপ মাথা থাকিব লাগিব, নোট কৰি যাব লাগে, অলপ নোট কৰি যাব বস্তুখিনি, তেতিয়াহ'লে বেছি সুবিধা হ'ব, আদাৰৱাইজ এইটো ক্লাছটো বেকাৰ হ'ব। তো তোমালোকৰ সময় নষ্ট হ'ব নিদিবা, সেইটো কৰিবা। আৰু আগতে ক'লোৱে কি কৰিব লাগিব, ছাবস্ক্ৰাইব দ্য চেনেল ইংলিছ মিডিয়াম ডাইৰেক্টলি, ন' প্ৰব্লেম, ডাইৰেক্টলি গ' টু পাৰ্ট ওৱান, পাৰ্ট টু, পাৰ্ট থ্ৰী, পাৰ্ট ফ'ৰ, অসমীয়া মিডিয়ামত এইটো চালে অলপ হেল্প হৈ যাব। লগতে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰাৰ লগে লগে তাতে কি ভিডিঅ' আহে তোমালোকে চাই ল'ব, তাতে মেজৰ ভিডিঅ' বেছি আহিব। তো হাই ছেকেণ্ডেৰী ভিডিঅ'খিনি তোমালোকে চাই ল'ব, গতিকে হাই ছেকেণ্ডেৰী ভিডিঅ' মই লিখি দিম, এইটো হাই ছেকেণ্ডেৰী ফৰ হাই ছেকেণ্ডেৰী। আৰু তোমালোকে বস্তুখিনি তোমালোকৰ ফ্ৰেণ্ড চাৰ্কলৰ ভিতৰত শ্বেয়াৰ কৰি দিবা। With this, we end here. Be safe, stay at home. Thank you.